আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হীরা হাফসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে বিকাল 5:30। তো আপনাদের ভাই আজকে শুক্রবার, যেহেতু সেহেতু বাসায়, তো আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম আর আপনার ভাইয়ের জন্য একটু চা করে নিলাম, সে পরে খাবে। আমি চা দিয়ে একটু পাউরুটি খাবো, ক্ষুধা লেগেছে। 3টার দিক ভাত খেয়েছি, তবুও মানে ক্ষুধা লেগে গেছে। এখন বিকালের টাইম তো ক্ষুধা লেগেই যায়। তো সবাইকে জুম্মা মুবারক, আজকে শুক্রবার। সবাই কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সেটি দেখতে পারেন। আর যেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমার যেন দোয়া করবেন আমি যেন অনেকটা এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো আমার চাটা বানানো হয়ে গিয়েছে, আমি পাউরুটি দিয়ে একটু চা খাবো, 4 পিস পাউরুটি খাবো, পাতলা পাতলা পাউরুটি। পাউরুটি দিয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে, আমি অনেক সময় দুধ চা মুড়ি দিয়েও খাই, আবার পাউরুটি দিয়েও খাই, যখন মানে যেটা দিয়ে খেতে মন চায়। আমার কাছে বেশি ভালো লাগে পুরি দিয়ে চা খেতে, ডাল পুরি, আলু পুরি যেটাই বলেন সেটা দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। চা নিয়ে এসে একটু বসে পড়লাম খাটের উপরে, এখন একটু চাটা খেয়ে আমি বিকালের নাস্তা বানাতে চলে যাব। এই যে চা খাওয়া শেষ, আমি এখন বিকালের নাস্তা বানাতে চলে এসেছি। আজকে একটা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে, লোটে মাছ ফ্রাই আমি কিভাবে করি সেটা আমাকে আমার স্টাইলে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে লোটে মাছটা ফ্রাই করি। এখানে আমি লোটে মাছ নিয়েছি 8-9 পিস। তো এখানে একটু হাফ চা চামচ পরিমাণ ভিনিগার, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ আন্দাজে হাফ চা চামচ পরিমাণ একটু গরম মশলার গুঁড়ি দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হলে না ভালো লাগে ফ্রাইটা। হাফ চা চামচ পরিমাণ চিনিতে কিন্তু অতটাও মিষ্টি মিষ্টি হবে না, জাস্ট একটু মানে মিষ্টি মিষ্টি জাস্ট একটু ই লাগবে, ভালোই লাগে আমার কাছে, ভালো লাগে। আর এখানে আমি ময়দা দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ, 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ভাবতে পারেন যে এখনই মেখে এখনই ভাজবেন, ম্যারিনেট করে রাখবেন না, এ মাছ হলো এমনিতেই নরম, লোটে মাছের ফ্রাই এমনিতেই নরম লোটে মাছটা, এতে আর আপনার রেখে দেওয়া লাগে না মাখিয়ে। আর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে, পানির মাপটা আমি বলবো না, আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিব যে কতটুকুন ঘন রাখলেও, যে আমরা বেসন গুলি না, এটা বেসনের মতনই ওইটুকুন গুলে তারপরে আপনার এই কনসিস্টেন্সিটা আনতে হবে যাতে আপনারা সুন্দর করে ওটা গায়ে গায়ে লেগে থাকে। আর না হলে কিন্তু গায়ে গায়ে লেগে না থাকলে কিন্তু ভাজতে গেলে মাছটা কিন্তু কড়াইতে লেগে যাবে। আর আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে দিয়েছি, ওটা গরম হচ্ছে, আমার আরেকটু পানি লাগবে, দেখেন গায়ে গায়ে লাগেনি। এই যে এখন যে পানিটা দিলাম এখন কিন্তু সুন্দর মতো পানিটা হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হলো যে লবণটা একটু কম হয়েছে, এ কারণে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন দেখেন সুন্দর মতো গায়ে কিন্তু লেগে আছে, এইটাই মনে হলো যে আরেকটু পাতলা হয়ে গেছে, এ কারণে আমি আর অল্প একটু পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এই যে লবণটা দিয়েছি না ওইটা ময়দা দিয়ে ঠিক হয়ে যাবে। তো এখন ঘনত্বটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। তো চলুন ভাজতে চলে যাই, তেল গরম হয়ে গিয়েছে। এই যে আমি সবসময় এই কড়াইটাতেই ভাজা পোড়া যা করে আর করি, একটু দিয়ে দেখলাম যে তেলটা কতটুকুন গরম হয়েছে। তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেলে তারপরে জালটা কমিয়ে নিয়ে তারপরে ভাজাটা শুরু করবেন। এই দেখেন আমি এপিট ওপিট করে সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে, তারপরে বেগুনে যেভাবে ভাজে না ওইভাবে করেই তেলের ভিতর দিয়ে দিলাম। এর ভিতর কিন্তু কোনো আদা রসুন বাড়তি কোনো জিরা এইসব কোনো মশলা দেওয়াই লাগে না, যেহেতু এটা ফ্রাই, এই মাছের ভিতরে কোনো মশলা টশলা দেওয়া লাগে না। হালকা পাতলা ওই যে আমি যা যা দেখালাম ওইগুলা দিয়েই করে ফেললেই কিন্তু এটা খুব মজা লাগে, আমি যেভাবে করি সব সময়। আর এটা হাফসার বাবা আমি খুব পছন্দ করি, হাফসা খায় না, হাফসা যেহেতু ছোট মানুষ এর ভিতরে ছোট ছোট কাঁটা থাকে, কাঁটা না একদম কাঁটাগুলো নরম,
ও খেতে পারবে, কিন্তু ও খেতে চায় না, এ কারণে আমি ওকে জোর করি না। আর লোটে মাছের যে নিজস্ব একটা গন্ধ আছে, এটা কিন্তু এই ফ্রাই করার পরে একটুও থাকে না, যেহেতু এর ভিতরে আমি ভিনিগার দিয়েছি, আবার একটু গরম মশলার গুঁড়ি দিয়েছি, সেহেতু এর ভিতরে ওই মাছের যে একটা কাঁচা কাঁচা গন্ধ, মানে একটা শুটকি শুটকি যে একটা গন্ধ, লোটে শুটকি খাওয়ার সময় আপনারা কিন্তু একটা মাছের গন্ধ পান, সেই গন্ধটা কিন্তু এই তাজা মাছেও থাকে, সেই গন্ধটা থাকে না ওই ভিনিগার আর গরম মশলা দেওয়ার কারণে। আর ভালোই লাগে, খুব সুন্দর করে আস্তে জালে আমি আস্তে আস্তে করে প্রায় 10-15 মিনিট লেগেছে আমার একবার ভাজা হতে, মানে এক কড়াই থেকে একবার উঠাতে আমার 15 মিনিট লেগেছে। সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে আমি একদম মিডিয়াম জালে ভেজেছি, মিডিয়াম লো আঁচে ভেজেছি, যাতে আস্তে আস্তে করে ভিতরটা কুড়মুড়ে হয়। তো আমার মাছ টিনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখেন সুন্দর একদম মুচমুচে হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা শব্দ শোনাবো, যখন সবকটা ভাজা হয়ে যাক তারপরে আপনাদেরকে আমি এটার শব্দটা শোনাবো, যে কতটা শব্দ হয় আর কতটা মুচমুচা হয়েছে। এই যে দেখেন, আমি কিন্তু জোরে জোরে টাক দিচ্ছি, তবু এটা নেতিয়ে পড়তেছে না, ভেঙে যাচ্ছে না, এটা এতটা মুচমুচে হয়েছে। আমি আরেক খোলা দিয়ে দেই, মানে আরেকবার দিয়ে দেই, আমাদের দেশি ভাষা বলে যে আরেক খোলায় দিয়ে দিই, এই কারণে আমি ওইটা বলে খোলাটা বলেছি, আপনারা আবার ভুল বুঝবেন না আমাকে। এটা যার যার দেশীয় ভাষা, কিন্তু যে যেই ভাষায় কথা বলুক না কেন, নিজস্ব একটা ভাষা থেকেই যায়। তো আমি আরেকবার দিয়ে দিচ্ছি, এইবার দিলেই হয়ে যাবে। বিকেলের নাস্তা তো একদম অল্প করেই বানাচ্ছি, এই চা আর এই ভাজিটা দিয়ে সুন্দর করে আমাদের বিকেলের নাস্তাটা হয়ে যাবে। হাফসার বাবা মুড়ি দিয়ে চা খাবে, আর এটা কুড়মুড় করে চাবিয়ে চাবিয়ে খাবে, আর হাফসাকে ভাত খাইয়ে দিব বিকেলে। ও দুপুরবেলা ভাত খেতে ওকে হাত দিয়ে দিয়েছিলাম, এ কারণে ও খায়নি। আজকে দুপুরে জাস্ট একটু মুরগি রান্না করেছি আর ডাউল করেছি, আর কিছুই করিনি। আজকে পোলাও মাংস, মানে পোলাও রোস্ট কিছুই করিনি, জাস্ট এগুলাই করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সেটি সাথে সাথে দেখতে পারেন। আর আমার যারা নতুন বন্ধু হয়েছেন, তারা অবশ্যই আমার পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। আর দেখেন এই যে কয়টা ফ্রাই হয়েছে, সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, আর এই দেখুন কী সুন্দর শব্দ হচ্ছে, এটা কিন্তু অনেক কুড়মুড়ে, আমি জোরে ঠাসা দিলে এই যে এখন ভাঙলো, যে প্রতিটা জায়গায় কিন্তু এরকম সুন্দর করে কুড়মুড়ে হয়ে গেছে, মাছটা কিন্তু ভিতরেও কুড়মুড়ে হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।